চুল পেকে যাওয়া যেন একটা কমন সমস্যা। অল্প বয়সে চুল পাকাটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব দ্রুত চুল কালার করতে পারেন একদম ন্যাচারালভাবে। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো দিয়ে কিভাবে ঘরেই আপনারা আপনাদের সাদা চুলকে কালো কুচকুচে করে ফেলতে পারেন। আর এটা একদম পার্মানেন্ট, আপনার চুলকে এতটাই কালো করবে দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আমি এখানে একটি মাঝারি সাইজের পাকা টমেটো নিয়ে নিলাম আর আমি একটি পিলারের সাহায্যে টমেটোকে খুব ভালোভাবে ম্যাশ করে কুচি করে কেটে নিচ্ছি। আমাদের এখানে টমেটো জুস দিয়ে আজকে আমরা হেয়ার কালার করব। আর কিভাবে ন্যাচারালি আমরা ব্ল্যাক হেয়ার কালারটা করতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা নতুন আছেন, আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, অল্প বয়সেই এখন আমাদের অনেকেরই কমন প্রবলেম হয়ে গেছে চুল পাকা। আর এই পাকা চুলকে কালো করতে আমরা কিন্তু হোমমেড এই ন্যাচারাল রেমেডিগুলো ব্যবহার করতে পারি। এতে করে আমাদের স্কিনের অথবা চুলের কোনো রকম সমস্যা হবে না। তো আমি এখানে সম্পূর্ণ একটা টমেটোর ম্যাশ নিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমার কিন্তু অনেকটাই পরিমাণ টমেটো হয়ে গেছে। তারপরও আপনারা আপনাদের চুলের পরিমাণ বুঝে টমেটোর রসটা নেবেন, কারণ কারো চুল লম্বা কারো চুল খাটো। আর এখানে আমি এখন টমেটোর জুস নিয়ে নিব। টমেটোর জুসটা বের করার জন্য আমি একটি ছাঁকনি দিয়ে টমেটোর কেচাপটা ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, যদি আপনারা রসটা বের করে নেন তাহলে আপনাদের চুলটা পরে ক্লিন করতে সুবিধা হবে, না হলে চুলে টমেটোর বীজগুলো আটকে যেতে পারে। এর জন্য চেষ্টা করবেন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে শুধুমাত্র টমেটোর রসটাই নিয়ে নেবার। টমেটোর রসটাকে একটু চেপে চেপে আমি বের করে নিচ্ছি। আর সম্পূর্ণ টমেটোটা জুড়েই কিন্তু শুধুমাত্র টমেটোর রস। আর এখানে কিন্তু একটি কথা, সেটা হলো অবশ্যই পাকা টমেটো নিতে হবে, কাঁচা টমেটো নিলে একদমই কাজটা হবে না। আর এভাবে যদি আপনারা চুল কালার করেন, একবার কালার করেই বুঝতে পারবেন কতটা সুন্দর আপনার চুল কালার হবে এবং এর সাথে টমেটোর কারণে চুলটা অনেক সিল্কি হবে। বন্ধুরা, আমরা নিয়ে নিয়েছি আর এখন এই জুসটা দিয়ে হেয়ার কালারটা আমরা তৈরি করব। এর মধ্যে আমরা এখন অ্যাড করে নিব অলিভ অয়েল। অলিভ অয়েল আমাদের স্কিনের জন্য যতটা গুরুত্বপূর্ণ ঠিক তেমনই আমাদের চুলের জন্য অনেকই কার্যকরী। তাই আমি এখানে অলিভ অয়েল তেল নিয়ে নিচ্ছি। তবে যাদের হাতের কাছে অলিভ অয়েল তেল থাকবে না তারা কোকোনাট অয়েল নিয়ে নিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল তেল নিয়ে নিব। বন্ধুরা, এখন আমি এখানে নিয়ে নিব কফি পাউডার। আমি এখানে নেসক্যাফে গোল্ড কফিটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের কফি নিয়ে নিতে পারেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আপনাদের চুলের অনুযায়ী এই রেমিডিটা তৈরি করবেন, কারো কম অথবা কারো বেশি লাগতে পারে। তবে এটা সম্পূর্ণই ন্যাচারাল, তাই আপনার চুলের কোনো ধরনের ক্ষতি হবে না। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই সবগুলো উপকরণ মিক্স করে নেয়ার পরে আমরা আমাদের চুলে এটিকে অ্যাপ্লাই করব। বন্ধুরা, প্রতি সপ্তাহে একবার যদি এটি অ্যাপ্লাই করেন আপনার চুল কালো কুচকুচে থাকবে সব সময়ের জন্য। আর এই রেমেডিটি তৈরি করতে না কোনো টাকার খরচ হবে আর না হবে সময়ের অপচয়। খুব দ্রুত পার্লারে না গিয়ে, কোনো রকম কেমিক্যালযুক্ত কালার না কিনে বাসায় আপনি আপনার চুল কালার করে ফেলতে পারবেন আপনার মনের মতো।
আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা আর কী কী ভিডিও চাচ্ছেন এইরকম ন্যাচারাল রেমেডি তৈরিতে। আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন একটি ব্রাশের সাহায্যে অথবা টিস্যুর সাহায্যে বা হাত দিয়ে আপনার চুলে এটি অ্যাপ্লাই করুন। বন্ধুরা, এই রেমেডিটি অ্যাপ্লাই করার পরে আপনারা 15 মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলেই পাবেন কাঙ্ক্ষিত পরিমাণে কালো কুচকুচে চুল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।